সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম হিন্দু বেদে জানা আমি পর্বে আলোচনা করব এসিতে স্বাস্থ্য ঝুঁকি গরম থেকে রেহাই পেতে অধিকাংশ মানুষই চান শীতাতপ নিয়ন্ত্রিত কোনো স্থানে আশ্রয় নিতে শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কিংবা বাড়ি যেখানে হোক একবার ঢুকে পড়তে পারলেই আর সেখান থেকে বেরোতে মন চায় না অসহ্য গরমের জ্বালা জুড়োতে তখন এসিকেই একমাত্র ভরসা বলে মনে করি আমরা কিন্তু দীর্ঘক্ষণ এসিতে থাকার পর সাময়িক প্রাণ জুড়ানো স্বস্তি মিললেও শরীরে নানান অসুখ দানা বাঁধতে পারে যে সমস্যা হতে পারে শীততপ নিয়ন্ত্রিত কোনো জায়গা থেকে সরাসরি রোদে কিংবা রোদ থেকে সরাসরি শীতাতপ নিয়ন্ত্রিত কোনো জায়গায় গেলে তাপমাত্রা তারতম্যের জন্য ঠান্ডা লেগে যাওয়া সম্ভাবনা থাকে এমনকি এক ধাক্কায় রক্তের চাপ অনেকখানি কমে যেতে পারে এছাড়াও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এক নম্বরে দীর্ঘক্ষণ এসিতে থাকলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে দুই নম্বরে বন্ধ হয়ে যেতে পারে তিন নম্বরে এসির হাওয়া থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে চার নম্বরে অবেসিটি হতে পারে পাঁচ নম্বরে এসির ভেন্ট নিয়মিত পরিষ্কার না হলে নিউমোনিয়া হতে পারে